ইতিমধ্যে অবগত আছেন যশোর ডিবি পুলিশ ইতিমধ্যে দুটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছিল এবং আমরা এই দুটি অস্ত্র কারখানা থেকে আসামি সহ গ্রেপ্তার করেছিলাম। তারই ধারাবাহিকতায় ডিবির টিম অস্ত্র কারখানার প্রতি আরও নজরদারি অব্যাহত রাখে। আজকে ভোর রাত 3:30 ঘটিয়ার দিকে একটা গোপন সূত্র সংবাদ পাই যে শঙ্করপুর চুপদারপাড়ায় একটা বাড়িতে লেদ মেশিনে অস্ত্র তৈরি হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির চৌকশ টিম এজাই শাহিনুর রহমান তার টিম সহ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অস্ত্র তৈরি করা অবস্থায় ও বিভিন্ন সরঞ্জামাদি সহ শাহাদাত ওরফে বয়রা শাহাদাত নামে একজনকে আটক করে এবং তার কাছ থেকে একটি পূর্ণাঙ্গ রিভলভার উদ্ধার করা হয়। এর সংক্রান্তে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। আসামি বিজ্ঞাত হতে পারেন প্রক্রিয়া।